রেমিডিজ ইন লাইফের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের বিষয় শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালি আমরা কেন পড়ব এবং কিভাবে পড়ব। আমাদের অনেকেরই জন্মছকে বৃহস্পতি গ্রহ সংক্রান্ত সমস্যা থাকে, আমরা সেই সমস্যাকে বয়ে নিয়ে চলি। রত্ন ধারণ অথবা অন্যান্য একাধিক রেমিডিস তো আছেই, কিন্তু এর সাথে সাথে অত্যন্ত সহজ একটি রেমিডিস হচ্ছে শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালি পড়া অথবা শোনা। আমরা যদি শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালি পড়ি অথবা শুনি, তাহলে কিন্তু আমরা অশুভ বৃহস্পতির শুভ ফল পেতে পারি। তো আসুন আজকে আমরা জানি সত্যনারায়ণের পাঁচালি আমরা কিভাবে পাঠ করব। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, একে একে বন্দিলাম যত দেবগণ। কলিকালে সত্য পূজা প্রচার কারণ, মর্তে আবির্ভূত হন দেবনারায়ণ। দরিদ্র ব্রাহ্মণ এক ছিল মথুরায়, সুখ কবি নাহি পায় দুঃখে দিন যায়। একদিন দ্বিজগর ভূমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইয়া কাতর। বৃক্ষতলে আসি বসে বিষাদিত মনে, বহুক্ষণ কান্দিলেন ভিক্ষার বিহনে। দয়ান্বিত হয়ে দেব সত্যনারায়ণ, ফকিরের ছব্দ বেশে দিলা দর্শন। নারায়ণ বলে দিজে শুনো মহাশয়, কি বা হেতু কান্দিতেছ বসিয়া হেতায়। দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায়, ফকির বলেন দ্বিজ কি বা ক্ষতি তাই। দ্বিজ কনে নিত আমি ভিক্ষা মেঘে খাই, আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই। ফকির বলেন দ্বিজ যাহো নিজ ঘরে, আমাকে পুজো হো যত্নে দুঃখ যাবে দূরে। দ্বিজ বলে পূজি আমি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব ম্লেচা আচরণ। শুনিয়া ফকির কন শুন দ্বিজ বর, পুরাণ পুরাণে কিছু নাহি মতান্তর। রাম রহিমে কিছু নাহি ভেদাভেদ, ত্রিভুবনে একই দুই জানিবে অভেদ। এত বলি চতুর্ভুজ হন জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্মে শোভে চারি হাত। তাহা দেখি দ্বিজ বর পড়িল ধরণী, কহিল অনেক স্তব গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুন ফকির হইল, ব্রাহ্মণ দেখিয়া তাহা আশ্চর্য মানিল। দ্বিজ বলে ওহে প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি বলো ধরি তব পায়। ফকির বলেন শুন ওহে দ্বিজ বর, যে রূপেতে করিবে পূজা কহি সবিস্তার। গোধূম ধ্যানাদি আর সোয়া শেরস গুড়া, সোয়া গন্ডা পান রম্বা ছড়া। সোয়াশের সিন্নি কিংবা ইকো গুড়া দিবে, ক্ষীর কিংবা দুগ্ধ দিয়া ভক্তিতে পুজিবে। যত নেতে করি সব পূজার আয়োজন, মিলিয়া বসিবে যত মম ভক্তগণ। পুজিবে বিশুদ্ধ হয়ে শাস্ত্রের বিধানে, পূজা শেষে ব্রত কথা শুনিবে যতনে। সত্যপীর বলি সবে শিরে দিবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রাণীপাত। প্রসাদ লইবে পরে এই তো বিধান, এত বলি নারায়ণ হন অন্তধ্যান। ভাবে গদ গদ দ্বিজ হয় আনন্দিত, কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া হইল অতি আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধি। নারায়ণে পূজে দ্বিজ শাস্ত্রের বিধানে, সত্যের কৃপায় দ্বিজ বারে ধনে জনে। কাটুরিয়া গণ দেখি আশ্চর্য হইল, ভক্তি সহকারে দ্বিজে জিজ্ঞাসা করিল। পূজার বিধান দ্বিজ বলিল সমস্ত, কাটুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত। সিনি করিল তারা বিধি অনুসারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। সদানন্দ নামে কে বণিক নন্দন, ঠাকুরেরও সম্পদ দেখি হইল ইষ্ট মন। জিজ্ঞাসা করিয়া সব বৃত্তান্ত জানিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল।
সাধু বলে মোর গৃহ মোর পূর্ণ ধন জনে কন্যা নাহি দুঃখ তাই হয় সদা মনে যদ্যপি আমার এক জনমে কোন তনয়া বিষ্ণুকে পূজিব আমি সিনি অগ্রে দিয়া অঙ্গীকার করি সাধু গৃহে গেল চলে পরমা সুন্দরী কন্যা জন্মে যথা কলে সিন্নির মানত কথা সে সাধু ভুলিল সুপাত্রা আনিয়া এক কন্যা বিবাহ দিল অন্তঃপুর সাজাইয়া সপ্ত মধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনে রাজা নামে কলানিধি সেই দেশে সদাগরে আনাইল বিধি রাজারে ভেটিয়া রহে তরণী চাপিয়া বিপদ ঘটিল তার শিন্নি নাহি দিয়া রাজার ভাণ্ডারে ধন অর্থ যাহা ছিল নিশি মধ্যে এসে সাধু তরিপূর্ণ হইল দেখি ক্রোধে রাজা তার সর্বস্ব লুটিল শ্বশুর জামা তারে কারাগারে দিল রাজা দেহে কোটাল মশালে লয়ে যায় পাথর অনুরোধে তারা দুহে প্রাণ প্রায় কারাগারে বন্দী থাকে শ্বশুর জামাই কি বলিব উবায়ের দুঃখ সীমানাই হে তাই সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাশোক জুতা ধন ঐশ্বর্য সব গেল পড়িল কষ্টেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে একদিন সাধু কন্যা বেড়াইতে গেল সিন্নি দেখি দ্বিজ গৃহে আনন্দিত হইল বিশেষ জানিয়া কন্যা মানত করিল পিতার পুত্র আসে কামনা করিল মানত করিয়া গেল সাধুর তনায়া সত্যনারায়ণে তাকে উপজিল দয়া শ্বশুর জামাতা যথা বন্দী কারাগারে নারায়ণ স্বপ্নে বলে সেই নিত্য পীরে শুনো শুনো হে রাজা আমার বচন কলিকালে পূজো আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দী আছে তোমারে জানাই প্রভাত হইলে পরে দুই সদাগরে দশ গুণ ধন দিবে তুষিবে আদরে বলিতে বলিতে হইল মোহন মূরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল ভূপতি পাতকালে উঠি রাজা সবার গোচরে শ্মশান মনে মুক্তি করি আনে সদাগরে বস্ত্র অলঙ্কার আর বহু ধন দিল সাদরে তুষিয়া রাজা বিদায় করিল ধন ঐশ্বর্য পেয়ে তরি মধ্যে ভরি দেশে ফিরে যেতে সাধু করে তাড়াতাড়ি সকলেই আনন্দিত করে কোলাহল জানিল না সত্যদেব করিল মঙ্গল সাধুর বুঝিতে মন সত্যনারায়ণ ফকিরের বেশেতে কন মধুর বচন ঘাটে বসি ভিক্ষা মাগি ওহে সদাগর ফকিরের কিছু দিয়া যাও নিজ ঘর হইবে অপার ধন আমি গৃহে গেলে হইবে ঐশ্বর্য তব থাকিবে কুশলে সাধু বলে তব বাকে কি বা মোর হবে তাহা হইলে কেন তুমি মাঠে পড়ে রবে তুষার অঙ্গার শুধু আছে মোর নাই করার ভিখারি তুমি দেখি সর্বদাই শুনি কিছু না কইল সত্যনারায়ণ ঘাটে বসে রহিলেন মুদিত নয়ন কিছু দূর গিয়ে দেখে শ্বশুর জামাই তুষার অঙ্গার ভিন্ন আর কিছু নাই সাতটি তরি দ্রব্য সকলি অমনি কান্দেতে দুই সদাগর শিরে কর হানি তারপর জামাতা কহিল সদাগরে এই রূপ হইল ভিক্ষা না দিয়ে ফকিরে ফকির সামান্য নহে ইহা লয় মনে চলো চলো ধরি গিয়া তাহার চরণে শুনি তাহা সদাগর ফিরাইল তরি পুনঃ সেই ঘাটে গেল অতি দ্রুত করি দেখিল ফকির সেতা আছেন বসিয়া উভয়ে পড়িল গিয়া চরণে ধরিয়া সাধুর কয় ক্ষমা কর দিনে কর দয়া নরাধাম্মর দেহ চরণের ছায়া ফকির বলেন হাসি নাই গিয়ে চড় সামান্য ফকির আমি পায় কেন কর কান্দিতে কান্দিতে পুনঃ বলে দুইজন ক্ষমা কর অপরাধ সত্যনারায়ণ ছিন্নি মানিয়া ভ্রম হয়েছে আমার অপরাধ করিয়াছি চরণে তোমার সত্য করিলাম প্রভু হেতায় দাঁড়াইয়ে সুয়াসের স্বর্ণে সিন্ধি ঘরে দিব গিয়ে শুনি সদানত্য নারায়ণ সদয় হইল প্রণাম করিয়া সাধু তরিতে উঠিল উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল সাধু পত্নী আর কন্যা শুনি কৌতূহল তরির সামগ্রী অগ্রে ঘরেতে লইয়া সিন্নি করি সাধু আনন্দিত হইয়া প্রসাদ লইল সবে জোড়ো করি পানি প্রসাদ মাটিতে ফেলে সাধুর নন্দিনী
ইয়া দেখে সত্যদেব কুপিত হইল, জামাতার সঙ্গে তরি জলেতে ডুবালো। না দেখি জামাতা সাধু করে হাকার, হায় হায় আকস্মাৎ কি হইল আমার। সাধুকন্যা শুনি যায় ডুবিয়া মরিতে, জননী পারে না তারে ধরিয়া রাখিতে। হেন কালে দৈব বাণী হয় আচম্বিতে, শিন্নি ফিরিয়া কন্যা কইল বিপরীত। উনি সাধু কন্যা তখনই উঠিয়া, যেতাতে ফেলেছিল শিন্নি খাইল চাটিয়া। ফুটিল তরুণী সহ সাধুর জানাই, তরুণীর সামগ্রী যত কিছু নড়ে নাই। তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি, সাধু করে সোয়াশের সোনার শিন্নি। সত্যদেবে স্বপ্নে কহেন শুনো সাধু তুমি, সোনা হইতে আটায় সন্তুষ্ট হামি। স্বপ্নাদেশ পেয়ে সাধু পরম হরিষে, আটার শিন্নি করি পূজা সবিষে। ক্রমেতে প্রচার হইল সবার ওয়ালায়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। ব্রতকাতা কেমনে করিবে শ্রমণ, অমন্য হলে রুষ্ট সত্য নারায়ণ। ভক্তি ভরে শুনি কিংবা পূজে নারায়ণ, তারে কবু পশ নাহি করে যে সমন। বামদেব ভট্টাচার্য কৃত প্রবন্ধ প্রাচীন, অন্তঃপর বল সবে সত্য নারায়।